अफगानिस्तान काबुले एक मिनी बस लक्ष्य कर छोड़ा बोमा विस्फोरणे अंत एक जन निहत हो तेर जन প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময় সোমবার একটি সাইকেলে করে হামলাকারী বাসে বোমার বিস্ফোরণ ঘটায় বাসটি জাতীয় পরিসংখ্যান ও তথ্য দপ্তরের কর্মকর্তাদের বহন করছিল বলে জানা গেছে এর আগে একই দিন সকালে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বোমা হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।